প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমরা গত ক্লাসে গ্রিন পেন স্কুল থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস উপহার দিয়েছিলাম, সেটা আমরা শিখেছিলাম না নি বনা পারি না পারিনি সম্পর্কে। আর নেক্সট ক্লাসে আমরা বলেছিলাম যে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করলে তোমরা আরও ভালো ক্লাস পাবে। এবং গত ক্লাসে আরও একটা কথা বলেছিলাম, হয়তোবা তোমাদের মনে আছে, আজকে আমরা শিখব বাংলা থেকে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। বাংলা হচ্ছে আমাদের মায়ের ভাষা, আর বাংলা থেকে যদি আমরা ইংরেজিতে কথা বলতে পারি তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা বাংলা থেকে ইংরেজি করার কোনো টেকনিক বা কোনো সুকৌশল বই আজও পাইনি, যদিও পেয়েছি অনেক স্বল্প এবং অনেক কম। কিন্তু আজ তোমাদের যে বিষয়টা আমরা শেখাবো সেই বিষয়টি নিয়ে তোমাদের প্রত্যেকটা বাংলার ইংরেজি করতে পারবা। প্রশ্নগুলো, শুধু আজকের প্রশ্নগুলো, যেমন গত ক্লাসে আমরা শিখেছি নেগেটিভ উত্তরগুলো, আজকে শিখব প্রশ্নগুলো। ক্লিয়ার? যাই হোক, আমরা আমাদের ক্লাস শুরু করছি। দেখো এখানে লেখা আছে কিভাবে বাংলা থেকে ইংরেজি প্রশ্ন করবে। তাহলে আমরা একটু নোট করব, মনোযোগ দাও প্লিজ। নোট দেখো, প্রশ্ন করতে গেলে বাংলা কথার শেষে ল থাকলে, কি থাকলে? ল থাকলে। দেখো বাংলা কথার শেষে ল থাকলে যেভাবে প্রশ্ন করতে হবে খুব মনোযোগ দাও। যেহেতু আমরা বাঙালি, বাংলাটাই ভালো বুঝি, আর বাংলা থেকে যখন আমরা ইংরেজি করব তখন আমাদের মনে অনেক মানে ভালো লাগবে, কারণ আমরা এই সুকৌশল আগে কখনো পাইনি। তবে গ্রিন পেন স্কুল তোমাদের আরো নতুন নতুন ক্রিয়েটিভ সৃষ্টি করা জিনিস তোমাদের উপহার দেবে। ইংরেজি থেকে ম্যাথ সায়েন্সের যত সাবজেক্ট আছে, তোমাদের যে কোনো সাবজেক্টে প্রবলেম হবে গ্রিন পেন স্কুল সাবস্ক্রাইব করবে, তখন তোমার সব মনের মতো চ্যানেল তুমি খুঁজে পাবে, তুমি ঘরে বসেই তোমার ইংরেজি শিখতে পারবে, বাইরে কষ্ট করা লাগবে না। যাই হোক, দেখো বাংলা কথা শেষে ল থাকলে কিভাবে প্রশ্ন করতে হবে। আমরা জানি প্রশ্ন মানে WH ওয়ার্ড, যেমন হোয়ার, এটা আমরা জানি, এটা নিয়ে আলোচনা করবো না। হোয়ার মানে কোথায়, ওয়াই মানে কেন, হোয়েন মানে কখন, আরো অনেক কিছু আছে আমরা জানি, এইগুলো তো প্রশ্ন শুরুতে হয়। তবে এই প্রশ্ন করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে, সূত্রটা কি দেখো মনোযোগ দাও প্লিজ। এই সূত্রতে সবসময় কথা বলবে, প্রথমে আমরা কি করবো, WH ওয়ার্ড লিখবো, WH ওয়ার্ড প্রশ্ন করবো। যেমন তুমি কোথায় গিয়েছিলে, আমরা একটু ব্যাখ্যা দেই, তুমি কোথায় গিয়েছিলে। দেখো এই যে প্রশ্নটা, তুমি কোথায় গিয়েছিলে, এই যে ল আছে বাংলা কথা শেষে, এই লটা আমরা টার্গেট করব। যেহেতু আমাদের এই যে লটা মেন বাংলা কথা শেষে, লটা টার্গেট করব, ল তুমি কোথায় গিয়েছিলে। তাহলে আমরা কি কোথায় ইংরেজি কি হোয়ার, আমরা WH সূত্র বসাই দিই, হোয়ার, তারপর ল ভিতরে ডিড বসাবো, ল থাকলে ডিড, সাবজেক্ট কি ইউ, হোয়ার ডিড ইউ গো। তা তুমি কোথায় গিয়েছিলে, তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো। এই যে আমরা এইগুলো দিয়ে সব প্রশ্ন করতে পারবো। তাহলে আমরা কি মনে রাখবো, ল বাংলা কথার শেষে যদি আমরা ল দেখি তাহলে অবশ্যই ডিড দিয়ে প্রশ্ন করব। যদি ল বাদে অন্য কিছু থাকে তাহলে আমরা ডিড দিয়ে প্রশ্ন করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটা দিয়ে তুমি কোথায় গিয়েছিলে তোমার বাবার সাথে সেন্টেন্সটা বড় করতে পারি। হোয়ার ডিড ইউ গো উইথ ইউর ফাদার, Where did you go with your friend circle? তো তুমি কোথায় গিয়েছিলে তোমার বন্ধুদের সাথে। তাহলে মেন জিনিসটা কি, WH ওয়ার্ড সূত্র অনুযায়ী আমরা হোয়ার বসাইছি, ল এই জন্য আমরা ডিড বসিয়েছি, তারপর সাবজেক্ট যদি বলা হয় মিনা কোথায় গিয়েছিল, হোয়ার ডিড মিনা গো, যদি বলি মাই আমার আব্বু কোথায় গিয়েছিল, হোয়ার ডিড মাই ফাদার গো। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে ল থাকলে আমরা কি করব, ডিড দিয়ে প্রশ্ন করব। একইভাবে আমি যদি দেখি ব আছে, কি আছে ব, তখন আমরা ডিড আর লিখতে পারবো না, আমরা উইল দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব, উইল, তুমি কোথায় যাবে, তাহলে কি হবে, হোয়ার উইল ইউ গো, হোয়ার উইল ইউ গো। কথার শেষে যদি ব থাকে আমরা কি ব্যবহার করব, উইল ব্যবহার করব। হোয়ার উইল ইউ গো তুমি কেন যাবে, ওয়াই উইল ইউ গো তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। আফটার আমরা এই যে দুইটা টপিক্স নিয়ে আজকে আলোচনা করলাম, এই দুইটা টপিক্স তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা ল দিয়ে অনেক সময় কথা বলি, আর তুমি কি গতকাল কলেজে গিয়েছিলি, লসে, তাহলে প্রশ্ন করতে পারি ডিড ইউ গো টু কলেজ স্টার্ট,
নো, আমি গতকাল কোচিংয়ে যাইনি বা কলেজে যাইনি, আই ডিডেন্ট গো টু কলেজ স্টার্ডে। তাহলে আমরা গত পর্বে নিয়ে শিখেছিলাম ডিড নট, এখন শিখছি প্রশ্ন। তুমি কি ভাত খেয়েছিলে? যদি প্রশ্ন কর ডিড ইউ ইট রাইস, না আমি ভাত খাইনি, নো আই ডিডেন্ট ইট রাইস স্টার্ডে। তুমি কি গতকালকে মার্কেটে গিয়েছিলে? ডিড ইউ গো টু মার্কেট স্টার্ডে, নো আই ডিডেন্ট গো টু মার্কেট স্টার্ডে। তাহলে আমরা এই যে কথাটা গতকাল ক্লাসে আমরা না শিখেছিলাম বা নিয়ে শিখেছিলাম, আজকে প্রশ্ন শিখছি, তাহলে কি ইংলিশে কি কথা বলা সত্যিই কঠিন? আমরা কি সহজ টপিকে আমরা যে সহজভাবে গ্রিন পেন স্কুল থেকে তোমাদের যে আয়োজন করা হচ্ছে, আমাদের উদ্দেশ্য ব্যবসা না, আমাদের উদ্দেশ্য শেখানো। কারণ আমাদের টার্গেট, আমাদের নেশা হয়ে গেছে শেখানো, ছাত্রদের শিক্ষা উপহার দেওয়া। কারণ আমরা আমাদের শিক্ষকতা পেশা থেকে আমাদের জীবনে চাই যে আমাদের এই ক্লাসগুলো সারা জীবনে পৃথিবীতে থাকবে, হয়তো বা আমরা থাকবো না। তোমরা হয়তো বলতে পারবে যে আমরা একটা সারের ক্লাস আমরা করেছি, নেটে সার্চ দিলেও সবসময় পাবে। তোমাদের আজকের জন্য এখানে ক্লাসের টপিকস আমরা শেষ করতে চাচ্ছি। তোমাদের নেক্সট ক্লাস পেতে, আরও আপডেট ক্লাস পেতে এবং গ্রামারের সুকৌশল সুটেকনিক পাওয়ার জন্য আমাদের ক্লাসগুলো অবশ্যই করবে। এবং যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা আরও ক্লাস দিতে পারবো। হ্যাঁ, সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমরা ক্লাসটা হয়তো আমাদের উৎসাহ কমে যাবে, হয়তো আমরা ইন্টারেস্টেড হবো না। আশা করি তোমরা ক্লাসটা সাবস্ক্রাইব করবে, আর নেক্সটের ক্লাসে আমরা ভালো কিছু নিয়ে আলোচনা করবো, সেই আলোচনাগুলো অবশ্যই তোমাদের ভবিষ্যৎ জীবনে ভালো লাগবে। থ্যাংক ইউ।